সাকিব, সাকিব খান আরো একটা বিয়ে করব সালা। কাঁদছো কেন মা, কাঁদছো কেন? তুই যখন 3 দিনের জন্য হাঁটতে গেছিলি তখন তোর বউ আমার পাছায়। আমি একটা কথা শুনতে চাই না। কেসা লাগা মেরা মজাক? মা মা গো, আমাকে একবার আমাকে একবার আর একটা বিয়ে করতে দাও মা, একবার। তারপর দেখো তোমার জন্য আমি কত সুন্দর বউ নিয়ে আসি মা, একবার। কি আর একটা বিয়ে? খতম। পূজা শ্রী, আমরা তো আমেরিকায় এসে গেছি, চলো এখন বিয়ে করে। দাঁড়াও পূজা। কি আমাকে বিয়ে করবে? কিন্তু তোমার নাকি আগে থেকে আরো 3টে বউ ছিল, তাহলে ওই 3টে বউর কি করবে তুমি? আরে কে বললো যে ওইগুলো আমার বউ? ওইগুলো তো আমি তোমার জন্য চাকর রেখেছি। কি চাকর? তাহলে ওই চাকরদের বাচ্চার বাবাকে, সেটা আমাকে। প্যারি সমাজ গই। সানি লিওন, সত্যি করে বলো তোমার পেটে এটা কার বাচ্চা? আগে আমার পেটে এটা সাকিব খানের বাচ্চা মহারাজ। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে সাকিব খানকে ডেকে ওকে জিজ্ঞেস করুন যে আমার পেটে এটা কার বাচ্চা। ক্যামেরাম্যান, সানি লিওনের পেটে এটা কার বাচ্চা? আগে সানি লিওনের পেটে ওটা সাকিবেরই বাচ্চা মহারাজ, আমার ক্যামেরায় প্রমাণ আছে। সালা ক্যামেরাম্যানকে আমি 5 লক্ষ টাকা ঘুষ দিয়েছিলাম, তবু তুই বলে দিলি। Ha 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 ha!